ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তিন নং অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আহমদ উল্লাহ উরুফে আব্দুল হাই তার নিজগ্রাম ডেকোরার সর্বসাধারণকে নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে অক্টোবর শুক্রবার রাত আটটায় ডেকোরা গ্রামে চেয়ারম্যান প্রার্থী আহমদুল্লাহ নিজ হাইয়ের রাঙ্গিনায় সমাজসেবক শামসুল আলমের সভাপতিত্বে উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সাফায়ত আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী আহমদুল্লাহ তার বক্তব্যে বলেন তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে ব্যক্তিগত উন্নতির কথা না ভেবে জনগণের সেবায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন সাবেক হওয়ার পরও জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে রাজনৈতিক সামাজিক খেলাধুলা ও ধর্মীয় কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছেন তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় রাজনৈতিক কুন্দলের কারণে তিনি আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন এবার আসন্ন অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা পেতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনি দৃঢ় আশাবাদী এবার নৌকা তিনিই পাবেন এ লক্ষ্যে সর্বস্তরে মানুষের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদুল্লাহ আবদুল হাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রার্থী দলীয় মনোনয়ন না পেলে এ ইউনিয়নে নৌকার ভরাডুবি হবে এক্ষেত্রে নৌকার বিজয় ধরে রাখতে হলে আহমদুল্লাহ আবদুল হাইয়ের কোনো বিকল্প প্রার্থী নেই বলে মন্তব্য করেন মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী ও নেতাকর্মী সমর্থকবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ মহসিন স্থানীয় আওয়ামী লীগ নেতা মুশারফ হোসেন তালুকদার জাহাঙ্গীর ইউনিয়ন পরিষদ মেম্বার শামসুল হক হাজি মোহাম্মদ উদ্দিন জিয়াউল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ নাইম মিয়া কৃষক লীগ নেতা আবু বক্কর আমিরুল ইসলাম মানিক আব্দুর রহিম মণ্ডল শ্রমিক লীগ নেতা নুরুজ্জামান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম যুবলীগ নেতা বাবুল মিয়া দুলাল মিয়া তাতিলীগ নেতা আবু সাঈদ গ্রামবাসী আমিনুল ইসলাম জজ মিয়া ইলিয়াস কাঞ্চন সহ এ মতবিনিময় সভায় ডেকোরা গ্রামের সর্বসাধারণ মানুষ দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন মতবিনিময় সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মহীশরণ বাগে জান্নাত মাদ্রাসার মোহতামি মাওলানা আতাউর রহমান ফারুক আহমেদ জি নিউজ